দেখো একটা ফ্রিকশনলেস টেবিলের উপরে একটা চেন রাখা আছে যার টোটাল ভর হচ্ছে এম যার টোটাল লেন্থ হচ্ছে এল এই চেনটার টোটাল লেন্থ কত এল টোটাল ভর কত এম আমার বলছে এল বাই এন অংশ ঝোমানো ঝোলানো আছে মানে এই অংশটুকু দূর কত এল বাই এন আমার বলছে এই অংশটাকে তো এখান থেকে উপরে তুলতে কতটুকু কাজ করতে হবে এল বাই এন অংশ তুলতে কতটুকু কাজ করতে হবে ওকে এবং এটা হচ্ছে জেনারেল ফর্মুলা বের করবো দেন তোমরা এখানে এন এর মান যে মানে যতটুকু বলবে সেটা বসে প্রবলেম প্রবলেম সলভ করতে পারবে যে ধরনের প্রবলেম আসুক করুন ঠিক আছে এখন দেখো এইটুকু অংশ কি ঝুলন আছে সো এইটুক হবে এল বাই এন যদি বড়তে এল লিখি এল বাই এন এখন আমার কি এই টোটাল ভর তুলতে হবে নাকি এল বাই এন অংশের ভরকে তুলতে হবে অবশ্যই এম বাই এন অংশের ভর ভরকে তুলতে হবে এবং এম বলতে কী এই টোটাল চেঞ্জের ভর এখন আমার যদি একক দৈর্ঘ্যের ভর বের করতে হবে একক দৈর্ঘ্যের টোটাল ভর দৈর্ঘ্য টোটাল ট্রেনের ভর কত এম আমরা যদি এমন করেছিলেন যে দশ জনের কলা খাই পঞ্চাশটি তাহলে একজনে কতটুকু হবে তাই হোক পঞ্চাশ ভাগ দশ করলে কত হয় পাঁচ সেইমভাবে তুমি যদি এটা খেয়াল করো যে এল দৈর্ঘ্যে এল দৈর্ঘ্যে এম আস ভর হচ্ছে কতটুকু এম তাহলে একক দৈর্ঘ্যে ভর থাকবে কতটুকু এম বাই এল সে এম বাই এল হচ্ছে কি সোট্ট একটা অংশের দৈর্ঘ্য এম বাই এল হচ্ছে ছোট্ট একটা অংশের দৈর্ঘ্য এটাকে তুমি হচ্ছে ডেন্সিটিও বলতে পারো যার যেটাকে ল্যাম্পটা তারা লেখা হয় দরকার নেই হতে পারে না জাস্ট মাথায় রাখো একক দৈর্ঘ্যের ভর কত এম বাই এল এখন এই যে এম বাই এল এটা একক দৈর্ঘ্যের ভর কিন্তু আমরা একক দৈর্ঘণে কাজ করছি আমরা কি একক দৈর্ঘণে কাজ করছি না তো আমরা এতটুকু দৈর্ঘণে কাজ করছি এতটুকু দৈর্ঘ্যের ভর লাগবে তাহলে পড়ালাইন ক্লিক করে অতএব এল বাই এন অংশের ভর হবে কত এম বাই এল গুণিত এল বাই এন এল এল কাটা সো এম বাই এন এটা হচ্ছে এতটুকু অংশের ভর ওকে এখন আমার ওই ট্রেনটি তুলতে কতটুকু কাজ হবে কাজ সমান কি ডবলু সমান কী এই দিকে আমি তুলছি তাহলে এটাকে তুলতে মানে এই যে এম বাই এন ভরকে তুলতে আমার অবশ্যই কি এখানে একটা বল প্রয়োগ করতে হয়েছে কি করতে হয়েছে বল প্রয়োগ করতে হয়েছে এবং সে বলের পরিমাণ কতটুকু হবে যেহেতু এই দিক বরাবর আসে একে তুলতে হবে তাহলে সমান পরিমাণ বল দিতে হবে কোন তার সম পরিমাণ বল দিতে হবে অভিকর্ষদের সমান পরিমাণ বল দিতে হবে তাহলে অভিকর্ষ কত এমজি তাহলে আমাকে বল দিতে হবে উল্টো দিক কত এমজি এবং আমার আমি যেদিকে বল প্রয়োগ করছি সেদিকেই যেহেতু স্মরণ হচ্ছে তাহলে কত হবে যে তালের চিহ্ন কী হবে প্লাস হবে কেন প্লাস হবে কারণ কস্তের মান জিরো সরি কস্তের মান ওয়ান কারণ কিন্তু কস জিরো ডিগ্রি ঠিক আছে তাহলে এখানে এম বাই এন ইন্টু জি এখন আমি তুলছি কতটুকু অংশ আমি কতটুকু অংশ তুলছি বলো ভাই এল বাই এন কিন্তু তোমরা যদি একটু একটু চিন্তা করো যে এইটা তুলছে কতটুকু এইটা তুলছি কতটুকু কোনো তাই নেই হালকা ধরলে হয়ে যাচ্ছে এইটা তা একটু বেশি তার আর একটু বেশি স্মরণ তার চার একটু বেশি সরণ তার আর একটু বেশি সরুন তাছাড়া বেশি এবং এইটা সবচেয়ে কত এল বাই এন অংশ তাহলে যদি খেয়াল করো এটা যদি এল বাই এন অংশ হয় তাহলে আমি এটা আর এটার যোগ ফল এটা আর এটার যোগ ফল এটার এটার যোগ ফল এটা আর এটার যোগ ফল দেখো সমান হচ্ছে এবং এদের যদি অ্যাভারেজটা করি তাহলে আমি ভর কেন্দ্র পাবো অ্যাভারেজ কত এন বাই টু এই যে এর যে ভর কেন্দ্র হবে এটা যদি ভর কেন্দ্র চিন্তা করি তাহলে আমার আসলে স্মরণ ঘটনা থাকছে কতটুকু এল এন একে আবার দুইটা ভাগ করবো তাহলে কত হয় এল বাই টু আইজেন সো এতটুকু আমার কি স্মরণ করাতে হচ্ছে কার স্মরণ ভর কেন্দ্রের স্মরণ মানে টোটাল ট্রেনকে আমি চেপে একটা বিন্দুতে নিয়ে আসলাম যে বিন্দুটাকে বলছি কি কেন্দ্র ভর কেন্দ্র সেখানে ভর কেন্দ্রের স্মরণ করতো এল বাই টু জেন তার সূত্রটা কি দাঁড়াচ্ছে এম জি এল বাই টু আই জেন স্কোয়ার এম জি এল বাই টু এন স্কোয়ার কথা ক্লিয়ার তো এই ছিল আমাদের কোনো একটা ফ্রিকশানলেস সারফেসের ওপর যদি এল বাই এন দৈর্ঘ্যের কোনো একটা চেনকে তুলতে চাই তবে আমাকে কতটুকু কাজ করতে হবে সেটার ফর্মুলা সো এবার তোমার পরীক্ষায় যেই প্রশ্ন আসুক না কেন তোমার জাস্ট বলে দেবে যে এর কত অংশ ঝুলানো আছে যদি এলের এর বলে মানে এন দৈর্ঘ্যের মানে পাঁচ মিটার দৈর্ঘ্যের একটা শ্রেণীর আড়াই মিটার ঝোলানো আছে আড়াই মিটার ঝোলানো আছে কত মিটার ঝোলানো আছে আড়াই মিটার তোমার চিন্তা করতে হবে এবার আড়াই মিটারকে তুলতে আমার কতটুকু কাজ করতে হবে এখন এই পাঁচের কতটুকু আড়াই হয় কত অংশ অর্ধেক কারণ পাঁচকে যদি পাঁচ ভাগ এন সমান কত টু পয়েন্ট ফাইভ হবে এ যতটুকু ঝোলানো তাহলে এন সমান কত হবে ফাইভ ভাগ টু পয়েন্ট ফাইভ এনেমান কত হচ্ছে টু হচ্ছে সো এন কত দুই কত পাঁচ এম ভার দিয়ে দেবে মানতে সো খুব ইজিলি ওকে এখন যদি একটা প্রবলেম দেখি বলছে একটা সেন ফ্রিকশনলেস টেবিলে আছে যার এক ওয়ান ফোর্থ অফ ইট হ্যাঙ্গিং ওভার দ্য এজ মানে টোটাল দৈর্ঘ্যের চার ভাগের মানে চার ভাগের এক ভাগ কি আছে ঝুলানো আছে ইফ দ্য লেন্থ অফ দ্য চেন ইজ টু মিটার মানে দৈর্ঘ্য কত দুই মিটার আমি কতগুলো নিই এল সমান দুই মিটার একে ঝুলানো আছে কটুকু এই এলের চার ভাগের এক ভাগ এনেমার হচ্ছে কত চার ওকে দেন দ্য ইটস ম্যাচ ফোর কেজি তাহলে এর ভর কত চার কেজি আর কি বলছে দ্য এনার্জি নিডেড টু স্পেন্ড টু পুল ইট ব্যাক টু দ্য টেবিল ইজ সো একে পুল করতে কতটুকু এনার্জি দিতে হবে বা কতটুকু কাজ করতে হবে সো ডবলু সমান কি এই যে সতেরোটা ডাব্লিউ সমান কি এম বড়ো যদি বড় হাজার ক্যাপিটাল এম লিখি এম জি এল বাই টু আইজেন স্কোয়ার সো এমের মান কত এমের মান হচ্ছে চার কেজি মান কত নাইন পয়েন্ট এইট মান কত ফোর এ মান কত টু টু ইন্টু ফোরের উপরে স্কোয়ার দেন তুমি ক্যালকুলেশন করো তুমি অ্যান্সার পেয়ে যাবো এবং অবশ্যই হবে ওকে সো সিম্পল প্রবলেম ছিল খুব বেশি কঠিন